আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজকের এই মোবারক জুমার সালাতে মসজিদ পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন। সবটুকু ভালোবাসা আবেগ আর শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে আখেরি জামানার উম্মত, শেষ নবীর উম্মত। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, তিনি আখেরি জামানার উম্মতের নবী নয়, তিনি সকল সৃষ্টির নবী। তিনি শুধু মুসলমানদের জন্য রহমত নয়, তিনি গোটা আলম, গোটা সৃষ্টি, রহমাতাল্লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। রাসূলে পাক পৃথিবীতে এসেছেন রহমত নিয়ে, যিনি আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দিতে পারেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেয়ামতের মাঠে যখন কারো কথায় আল্লাহ বিচার কার্য শুরু করবেন না, তখন রাসূলে পাকের একটা সেজদার মাধ্যমে আল্লাহ সে বিচার কাজ শুরু করবেন। আল্লাহ পাক আমার রাসূলকে এতটুকু ভালোবাসেন, কোন নবীকে আল্লাহ সম্মান সূচক শব্দের মাধ্যমে ডাক দেন নাই। সকল নবীকে কোরআনে ডাক দিয়েছেন ইয়া আদম, হে আদম। মূসাকে ডাকছেন ইয়া মূসা, ও মূসা। ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈসা, হে ঈসা। ইব্রাহিমকে বলছেন ইয়া ইব্রাহিম। সকল নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, আর আমার নবীকে আল্লাহ সম্মান দিতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবী বলেন সুবহানাল্লাহ। আমার নবীকেও আল্লাহ সম্মান দিয়ে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত পয়গম্বর। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যের বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে সম্মান দিয়ে ডেকেছি, সুবহানাল্লাহ। রাসূলে পাককে আল্লাহ এতটুকু ভালোবাসেন, কোন নবীকে আল্লাহ পৃথিবীতে যখন প্রেরণ করেন, কাউকে দিয়েছেন অমুক গ্রামের নবী, কাউকে অমুক দেশের নবী, কাউকে অমুক শহরের নবী, এক সময়ে এক টাইমে একই বৎসরে একাধিক পয়গম্বর পৃথিবীতে ছিলেন, কিন্তু আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের নবুয়তকে খতম করে আল্লাহ বলছেন খতমে নবুয়ত, শেষ নবুয়তের খাতম, নবুয়তকে সমাপ্ত করে সকল উম্মতের নবী, সকল নবীদের নবী, সকল সৃষ্টির নবী, আমি আল্লাহর পরে শ্রেষ্ঠ সম্মানিত করে আমার পরে মুহাম্মদকে পৃথিবীতে সম্মান দিয়েছি বলে এই সম্মান আর কারো আছে? আপনাদের বলতে হবে আছে নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করে আল্লাহ বলে দিয়েছেন আমাকে আল্লাহ মানা যেমন ফরজ, আমার রাসূলকে আখেরি রাসূল এবং নবী মানা তেমন ফরজ। কেউ যদি আমাকে অস্বীকার করে সে যেমন কাফের, কেউ যদি আমার রাসূলকে অস্বীকার করে সেও কাফের। কেউ যদি আল্লাহকে গালি দেয় সে যেমন কাফের, কেউ যদি রাসূলকে গালি দেয় সেই ব্যক্তিও কাফের। কোন দেশ যদি আল্লাহকে গালি দেয় সে যেমন কাফের, কেউ যদি আমার রাসূলকে অস্বীকার করে গালি দেয় সেও কাফের। সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলছেন মান শাতামানি ফাকাদ কাফারা, যে আমাকে গালি দিল সে কাফের। এতটুকুন তো বুঝছেন। আমি চাইছি যে বিষয়গুলো আজকের জমায় যেন কথা না বলি, আমরা তাফসিরে কথা বলবো ইনশাআল্লাহ, কিছু কথা আমি আপনাদেরকে সংক্ষেপ করে করে বলতেছি।
আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তি রাসূলকে গালি দেয়। আরে তিনি তো মানবতার নবী, তাকে গালি দেওয়ার দরকারটা কি? যে যার ধর্ম পালন করেন, আপনি আপনার ধর্ম সম্মানের সাথে শান্তির সাথে পালন করেন, কোনো আপত্তি নাই। আপনি যে ধর্ম ভাল লাগে সেই ধর্ম পালন করেন, আপনি যাকে মানতে ভাল লাগে তাকে মানেন, আপত্তি নাই। কিন্তু আমাদের রসুলকে নিয়ে কটাক্ষ আর গালি দিতে যাইয়েন না। মুসলমানেরা সব কিছুকে সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে, কিন্তু তাদের কলিজার টুকরা, পনে 300 কোটি, পনে 200 কোটি মুসলমানদের একমাত্র কলিজা আমার রসুল। সেই রসুলকে যদি কেউ গালি দেয়, অবমাননা করে, অপমান করে, কোন মুসলমান তাতে সায় দিতে পারে না, শান্তিতে ঘরে বসে থাকতে পারে না, প্রতিবাদের জন্য বের হয়ে যায়। সেই রসুলকে গালি দিয়েন না। কেন গালি দিবেন? তিনি তো আমার শুধু রসুল না, তিনি শুধু মুসলমানদের পয়গম্বর না, তিনি তো সকলের জন্য রহমত, সকল ধর্মের মানুষের জন্য রহমত। রাসূল পৃথিবীতে আগমন করেছেন এই সময়ে, যেই সময়ে বাবা তার ছেলেকে হত্যা করত, ছেলে তার পিতাকে হত্যা করত, যেই সময়ে লুণ্ঠন করা, সম্পদ মেরে খাওয়া কোনো গোনা ছিল না, যেই সময় মা তার ছেলের সাথে জেনা করত, ভাই তার বোনের সাথে জেনা করত, বাবা তার মেয়ের সাথে জেনা করত, মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, সমাজে মানবতা ছিল না, মূল্যবোধ ছিল না, শান্তি ছিল না, হাঙ্গামা ফিতনা ফাসাদ জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতায় গোটা দুনিয়াকে ভরপুর করে দিয়েছিল, মানুষ তো মানুষকে চিনত না, এই একটা একবারে অন্যায় ভরপুর একটা সমাজকে স্বর্ণের সমাজে পরিণত করেছিলেন যে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে যারা গালি দিবে তাদের কোন ধর্ম নাই। কারণ কোন ধর্মের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুইটা মেয়ে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। নবীজি নবুয়ত লাভ করার পূর্বে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে আমার নবী তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। কথা ভালো করে মনে রাখবেন, যখন রাসূলে পাকের কাছে সূরা নাজিল হয়ে গেল, কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা লাহাব, তাব্বত ইয়াদা আবি লাহাব, এই সূরা নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাবের উপরে তার সম্পর্কে সূরা নাজিল হয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে। সবথেকে মৌলিক বড় কারণ হলো, আল্লাহ যখন আমার রাসূলকে আয়াত নাজিল করে বললেন, ও আনজিল আশিরাতাকাল আকরাবিন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু জান্নাতে যাবেন কেন? আপনি শুধু আমি আল্লাহর কাছে আসবেন কেন? আপনি শুধু নাজার নিয়ামত ভোগ করবেন কেন? আপনি শুধু না, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বংশের, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী যারা আছে তাদের কাছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তাদেরকেও দ্বীনের দাওয়াত দেন, তাদেরকেও কালিমার দাওয়াত দেন, তাদেরকেও তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেন, তারাও যেন জান্নাতে আসতে পারে, তারাও যেন জান্নাতের নাজার নিয়ামত ভোগ করতে পারে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, মক্কার সবথেকে উঁচা পাহাড়ে উঠে গেলেন, চিৎকার করে বললেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। সকালবেলা কেউ যদি পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিত, ওই সময়কার মানুষ মনে করত ভয়ঙ্কর কোনো খবর হবে, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হবে। এই জন্য সকল মানুষ চিৎকার শুনে পাহাড়ের নিচে গিয়ে একত্রিত হলো। যারা যেতে পারলো না তারা প্রতিনিধি পাঠাইয়া দিল, দেখো তো কে চিৎকার করে ডাকে, কে আওয়াজ করে ডাকে, ভয়ঙ্কর কোনো খবর হবে, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হবে। সবাই যখন একত্রিত হয়ে গেল পাহাড়ের নিচে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় উপর থেকে ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, ও আব্দে মনাফেরা, ও কোরাইশেরা, তোমরা বলো আমি তোমাদের কাছে কেমন পুরুষ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাদের কাছে 40টা বৎসর ছিলাম,
দীর্ঘদিন তোমাদের কাছে বড় হয়েছি, তোমরা আমার জন্ম দেখেছ, তোমরা আমার শিশুকাল দেখেছ, তোমরা আমার কৈশোর দেখেছ, তোমরা আমার নজওয়ানি দেখতেছ, তোমরা বলো আমার চরিত্র কেমন। ওই সময় কেউ তখন মুসলমান ছিল না, সবাই বিভিন্ন ধর্মের লোক ছিল, কেউ তো মূর্তি পূজারি, কেউ তো আগুনের পূজারি, কেউ তো পাথরের পূজারি, সবাই তো ছিল তখন পাহাড়ের নিচে। এক বাক্য বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের ভাই, তুমি আমাদের চাচা, তুমি আমাদের ভাতিজা। আমরা এক বাক্য বললাম তুমি আল আমিন, তুমি চির বিশ্বস্ত, 40 বৎসরে তোমার কাছ থেকে সরিষার দানা পরিমাণ, চুল পরিমাণ কোনো অন্যায় পরিলক্ষিত হয় নাই। এই কথাগুলা বলছে তৎকালীন কাফেরেরা। রাসূল পাক বললেন তোমরা যদি বলো আমার কাছ থেকে 40 বৎসরে কি কোনো মিথ্যা কথা শুনেছ, মিথ্যা শুনি নাই, আমানতের খেয়ানত শুনি নাই, আমরা চুর হতে পারি, আমরা বদমাইশ হতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি তোমাকে, তোমার কাছে আমরা আমানত জমা রাখি, তোমাকে আমরা আল আমিন মনে করি, তোমার মাধ্যমে আমাদের মক্কায় যখন কাবার চত্বরের হজরে আসওয়াদ পাথরকে জায়গা মতো রাখবার জন্য যখন ফেতনা শুরু হয়ে যায়, তোমার হাত দিয়ে রাখতে গিয়া আমরা সবাই ঐক্যমত হয়েছি তোমাকে মানি, তুমি কি বলতে চাও? রাসূল পাক ইসলাম বললেন তাহলে শুনো, আমি যদি তোমাদেরকে এক বাক্যে বলি, পাহাড়ের অপর প্রান্ত থেকে কাফেরেরা বিরুদ্ধবাদীরা মক্কায় আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে আসতেছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সকল মক্কাবাসী এক বাক্যে জবাব দিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি বলতে দেরি হবে, মুখ থেকে কথা বের করতে দেরি হবে, আমরা বিশ্বাস করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। এই কথাগুলা যারা বলছে একজন মুসলিম, বলা লাগবে একজন মুসলিম, মুসলিম না। নবীজি বললেন তাহলে শোনো, আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি, আসলিম তাসলাম, আমি ভয় পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমরা আমানতের খেয়ানত করো, তোমরা নিজের মেয়ের সঙ্গে জেনা করো, তোমরা নিজের বোনের সঙ্গে জেনা করো, তোমরা তোমাদের মায়ের সঙ্গে জেনা করো, তোমরা তোমাদের ভাইয়ের সম্পত্তি ভক্ষণ করে খাও, তোমরা দুনিয়া ফেতনা ফাসাদ করো, তোমরা হারাম ভক্ষণ করো, তোমরা দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছ, তোমাদের জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমরা দুনিয়ায় আজাবে সম্মুখীন হবে, কেয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও কুরাইশের মানুষরা, ও আব্দে মানাফেরা, ও কুসাই কেলাব কাব মুররা, তোমরা শোনো, তোমরা যারা আছো আবু লাহাব, আবু জাহাল, উতবা, শায়ন, বা মুগির, আস ইবনে ওয়াইল, আবু সুফিয়ান, তোমরা সকলেই শোনো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সৃষ্টিকর্তার ভয়ঙ্কর ক্রুত থেকে বাঁচতে চাও, আমি তোমাদেরকে বলছি সকল পূজা বাদ দিয়ে দাও, আগুনের পূজা বাদ দাও, মূর্তির পূজা বাদ দাও, পাথরের পূজা বাদ দাও, সব পূজা বাদ দিয়া এক তাওহীদ বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, আজ থেকে তোমাদের কাছে আমি রাসূল, আজ থেকে তোমাদের কাছে আমি নবী, আল্লাহ আমাকে রাসূল এবং নবী বানিয়ে পাঠিয়েছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি পড়ো আমি গ্যারান্টি দিলাম দুনিয়া শান্তি, মরে গেলে আল্লাহর জান্নাত। এতটুকুন বলছেন, আর কোনো ওয়াজ করেন নাই। তখন মক্কার মানুষেরা চিন্তা করে হঠাৎ করে একটা কথা শুনছে, হঠাৎ করে তাদের রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা এখন কি করবে, চিন্তা করতেছে কি করা যায়, চিন্তা করতেছে কি উত্তর দেওয়া যায়, চিন্তা করতেছে মুহাম্মদকে কি বলা যায়। ওই সময় মক্কার মানুষেরা চিন্তা করতেছে কি উত্তর দিবে, এর ভিতর দিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাসূলের আপন চাচা আবু লাহাব, ডাক দিয়ে হাতের মধ্যে পাথর নিয়েছে, ডাক দিয়ে বলছে তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা দাওতানা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, তুই গোটা দুনিয়া তোর ধ্বংস হয়ে যাক, তোর অস্তিত্ব ধ্বংস হয়ে যাক, তুই এমন খবর দেওয়ার জন্য কি আমাদেরকে একত্রিত করলে। এই কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলকে মারবার জন্য সামনের দিকে যায় আর বলতেছে, তুই যে আল্লাহর নাম নিছ সে আল্লাহও একটা পাগল, তুইও একটা পাগল। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গালি দিয়েছে আল্লাহকে, গালি দিয়েছে রাসূলকে, হাতের মধ্যে পাথর নিয়েছে মারবার জন্য।
নবীজির কাছ থেকে সব বিদায় নিয়ে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, কারণ নিজের চাচাই তো বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে, আর বাহিরে লোকের দরকার কি? কথা বুঝেন নাই? তা সাধারণ লোক না, বিশাল ক্ষমতাবান, সবাই চলে যাচ্ছে, রসুল দাঁড়িয়ে আছেন, মারবার জন্য উদ্যত হয়েছে, আমার রসুলকে মারতে চায়। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই সময় আল্লাহর পয়গম্বর উপর দিকে দুটো হাত উঠায় ধরলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আমার চাচা আমাকে গালি দিয়েছে, মাফ করে দিয়েছি, আয় আল্লাহ তাআলা আমাকে অপমান করেছে, আমার মনে রাখি নাই, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হচ্ছে না, বরদাস্ত হয় না, আয় আল্লাহ কেউ যদি আমাকে গালি দেয় তাকে মাফ, কেউ যদি আমাকে আঘাত করে তাকে মাফ, কিন্তু কেউ যদি তোমাকে গালি দেয় আমি মুহাম্মাদের সহ্য হয় না। আওয়াজ আসলো, আওয়াজ হয়ে গেল, জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন পয়গম্বরে আরবি, আপনি কাঁদবেন না, টেনশন করবেন না, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় তাকেও মাফ, আপনি বলেছেন আপনাকে গালি দিলে আপনি মাফ করে দিবেন, আমি আল্লাহ বলেছে বন্ধুরে যারা আমি আল্লাহকে গালি দিয়েছে তাদেরকে মাফ, যারা আমাকে পাগল বলেছে তাদেরকে মাফ, যারা আমার কোরআনকে অস্বীকার করেছে তাদেরকে মাফ, কিন্তু যারা আমার হাবিব আমার বন্ধু কলিজার টুকরা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে আপনি মাফ করে দিতে পারেন, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ায় জীবিত থাকতে তাদেরকে কখনো মাফ দেওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহ এর রাসূল আল্লাহ আপনি মাফ করে দিতে পারেন কিন্তু আমি মাফ করব না, আমি মাফ করব। আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, পয়গম্বরে আরবি আবু লাহাব আপনাকে গালি দিয়েছে, আমি বললাম তার দুই হাত ধ্বংস, তার সবগুলা সম্পত্তি ধ্বংস, সে যে সম্পদ নিয়ে বাহাদুরি করেছে তাও ধ্বংস। পয়গম্বরে আরবি শুধু ধ্বংস নয় তার সন্তান সন্ততি ধ্বংস। এই কথা বলে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ এরপরের দিকে শেষ দিকে বলতে লাগলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে শুধু আবু লাহাবকে গালি দেওয়ার কারণে ধ্বংস করে দিয়েছি তা না, আবু লাহাবের সম্পদ ধ্বংস করে দেব তা না, আবু লাহাবের সন্তানকে ধ্বংস করে দেব তা না, বরং তার যে স্ত্রী আপনার চাচি উম্মে জামিল তাকেও আমি আল্লাহ ধ্বংসের কথা বলে দিলাম। এখন কথা হলো গালি দিলাম আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী কি করলো, তার ব্যাপারে কেন আয়াত নাযিল হলো? মুফাসসিরিনে কারাম তাফসিরের কিতাবে লেখেন, নবীজি ওই দিনের বক্তৃতা দেওয়ার পরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গ্রামে গ্রামে যায়, রাস্তায় রাস্তায় যায় আর বলে, তোমরা কেউ কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো? তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো না? ও আমার ভাতিজা এবং বিয়াই, তার দুইটা মেয়েকে আমার দুই ছেলের কাছে বিয়ে দিয়েছে, একদিকে ভাতিজা অপরদিকে বিয়াই, তোমরা তাকে চিনো না? আমি ভালো করে চিনি, জানি ও একটা পাগল। জোরে বলেন না, নাউজুবিল্লাহ, ও একটা পাগল, এই বলে রাস্তায় কাটা ফেলে দিয়ে আমার নবীকে কষ্ট দিত, বদনাম করত। আল্লাহ বললেন, বন্ধুরে শুধু আবু লাহাবকে কেন, তার স্ত্রী রাস্তায় রাস্তায় গিয়ে যে আপনার বদনাম করেছে, আপনার সমালোচনা করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, তাকেও ধ্বংসের ওয়াদা দিলাম। এই জন্য আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যে কোনো কর্নারে যে কোনো জায়গায় কেউ যদি বিদ্বেষপূর্ণ আচরণ করে আমার রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দিলে মাফ আল্লাহ করে দিতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে না, ঠিক কিনা? অস্কার আমার বন্ধুগণ, আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল যখন জানতে পারল তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সে দৌড়াইয়া বাড়িতে গিয়ে
তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে বলছে, বাবা তোমরা শোনো, তোমরা যদি আমার সম্পত্তি পেতে চাও, তোমরা যদি তোমাদের বাবার সম্পত্তি পেতে চাও, তোমরা যদি মক্কায় আমার বাড়িতে থাকতে চাও, তোমাদের দুই স্ত্রীকে তোমরা দুই ভাই তালাক দিতে হবে। এই মুহূর্তে মুহাম্মাদের দুইটা মেয়েকে তোমরা দুই ভাই তালাক দেওয়া লাগবে, এবং তোমরা দুই ভাই মুহাম্মাদের সামনে দাঁড়ায় তার দাড়ি টেনে ধরে তার মুখে থুতু দিবে বলে নাউজুবিল্লাহ। কত বড় জাহিল চিন্তা করে, আমি তো স্বাভাবিক কথাগুলো বলতেছি, আপনারা স্বাভাবিকভাবে শুনতেছেন, স্বাভাবিক কেন আমি কথাগুলো শুনে কি হয়েছিল, এগুলো বললে তো আমাকে আপনারা বলবেন হুজুর এগুলো বলার দরকার কি ছিল, কারণ আজকালকে তো সব সমান না, কষ্ট হয় আমাদেরও। আমার মুসলমান বান্দাগণ, আবুল আহাবের দুই ছেলে কত বড় জাহেল উতবা এবং উতাইবা, হাতের মধ্যে পাথর নিয়েছে নবীজিকে মারবার জন্য পৌঁছে গিয়েছে, নবীজির বাড়ির সামনে গিয়ে শাশুড়কে বিশ্ব নবীকে নাম ধরে ডাকতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন তার দুই মেয়ের জামাই, কি হয়েছে তোমরা এই সময় কেন এসেছ? নবীজি স্বভাব সুলভ ভঙ্গিতে মুচকি হেসে কথা বললেন, এই দুই ভাই আমার নবীর সামনে দাঁড়াইয়া তার কলেজার টুকরা দুইটা মেয়েকে তারা দুই ভাই তালাক দিল, তালাক দিয়ে গালি দিয়ে আমার নবীর দাড়ি ধরে যখন আঘাত করতে গিয়েছে, আমার নবী যে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ ও মুনিব, আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে, আমার যায় আসে না, আমার দাড়ি ধরে আঘাত করেছে, আমার কষ্ট নাই, আমাকে গালি দিয়েছে কষ্ট নাই, আল্লাহ তাআলা তোমাকে গালি দিয়েছে সহ্য হয় না। আল্লাহ বলেন, বন্ধুরে তোমাকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, যারা আমাকে গালি দিয়েছে মাফ করে দিলাম, এই মুহূর্তে যারা তোমাকে গালি দিয়ে তোমার দাড়ি ধরে অবমাননা করেছে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেব না। আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল, কুতিলাল ইনসানু মা আকফারা, আয়াত নাযিল হয়ে গেল, যারা অস্বীকার করেছে, যারা নবীজিকে গালি দিয়েছে কুতিলা, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উতবা এবং উতাইবা দুই ভাই চিন্তা করে, আহারে মুহাম্মদ আমাদের শ্বশুর, সে তো জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, মার বাবার প্ররোচনায় পড়ে যে কাজটা করলাম কি হবে জানি না। আমার বন্ধুগণ, কিছুদিন পরে উতবা ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছে, ব্যবসা বাণিজ্য করে সিরিয়া থেকে যখন সম্পদ নিয়ে আসতেছে, রাত্র বেলা রাস্তায় রাত্র হয়ে গিয়েছে, কোথায় থাকবে? তার ভিতরে একটা ভয়, মুহাম্মদ আমার বিরুদ্ধে বদদোয়া করেছে, মুহাম্মদের মুখের জবানের কথা ডাইরেক্ট কবুল হয়ে যায়, যদিও তার দুইটা মেয়েকে দুই ভাই তালাক দিয়েছি মার বাবার কথায়, কিন্তু মানুষটা মহামানব, তার মুখের কথা তো ভুল হতে পারে না, বদদোয়া করেছে, না জানি কোন বদদোয়া কোথায় লেগে যায়, এই জন্যে দুই ভাই কাঁদতেছে। রাত্র গভীর হয়ে যাওয়ার পরে কাফেলার লোকদেরকে বলছে, তোমরা শোনো রে সাথী বন্ধুগণ, উতবা বলতেছে শোনো, উতাইবা বলছে শোনো, আমরা উপরে পাহাড়ের উপরে দুই ভাই শুয়ে থাকব। উতবা বলল, আমি পাহাড়ের উপরে শুয়ে থাকব, তোমরা চতুর্দিক দিয়ে বস্তা দিয়ে বেষ্টন করো, হাতের মধ্যে তরবারি নিয়ে তোমরা আমাকে পাহারাদারি করো, কেউ জনে কোনোভাবে আমাকে আঘাত করতে না পারে। সবাই মিলে পাহারাদারির ব্যবস্থা করল, সবাই মিলে বেষ্টন করে দিল, বেষ্টনের ভিতরে এসে ঘুমিয়েছে, ভয় তার ভিতরে কাজ করতেছে, না জানি কে কখন আঘাত করে। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন সময় পয়গম্বরে আরবির বদদুয়া রাসূল হাত উঠে বলছেন, আল্লাহ তোমার হাজার হাজার বাঘের মধ্য থেকে একটা বাঘকে তুমি এই দুই ভাইয়ের উপরে সওয়ার করে দাও। এই কথা বলছিলেন, হঠাৎ করে তাকায়া পাহারাদারেরা দেখে বিশাল বড় বাঘ বিকট চিৎকার করে, বিকট আওয়াজ করে সামনের দিকে ঘুরছে, আর কোনো কথা নাই,
সবাই যার যার মতো করে সরে গিয়েছে সরে গিয়েছে সবাই সরে যাওয়ার পরে সামনে হাজির হয়ে বাঘ আবু লাহাবের ছেলেকে গাড় মটকায় রক্ত পান করে গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ জবান খুলে দিয়েছেন বাঘ আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আপনি জবান খুলে দেন নবীর দুশমনের যে অবস্থা করেছি ওদেরকে জানাইয়া দেই কেন করলাম আল্লাহ জবান খুলে দিলেন বাঘ ডাক দিয়া বলছে ও কাফেরেরা শোনো তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনো নাই আখেরি জামানার পয়গম্বরকে তোমরা চিনো নাই উতবা এবং উতাইবা চিনে নাই জঙ্গলের বাঘ আমরা চিনি যারা আমার রসূলকে গালি দিবে আজ আবু লাহাবের ছেলের যে অবস্থা হয়েছে তোমরাও যদি কেউ গালি দেও তোমরাও যদি কেউ আমার নবীকে অবমাননা করো তোমাদেরও শাস্তি এইভাবে হতে পারে এই আওয়াজ শোনার পরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারিতে লিপ্ত ছিল সবাই দিনের বেলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার বান্দাগণ এই জন্য রাসূলে পাককে গালি দেওয়া যায় না কত কথাই তো মনে পড়ে নবীজিকে গালি দেওয়া যাবে না নবীজিকে যারা গালি দিয়েছে তারা ধ্বংস এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনি যা করেন না কেন রাসূলকে গালি দিবেন না এই রাসূলের মর্যাদা আরশে মহল্লায় আল্লাহর নাম যেখানে লেখা আমার রাসূলের নাম ওখানে লেখা সিদ্রাতুল মুনতাহার প্রত্যেকটা গাছের পাতায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার রাসূলের নাম আসমানের যেই জায়গায় আমার আল্লাহর নাম ওই জায়গায় রাসূলের নাম জান্নাতুল ফিরদাউসের গেইটে যেখানে আল্লাহর নাম ওখানে রাসূলের নাম আল্লাহ বলছেন বন্ধুরে শুধু নাম লেখে কান্ত হই নাই গোটা দুনিয়াকে যেইভাবে আমি সাজাইছি এই ডিজাইনটা করেছি তোমার নাম দিয়া আল্লাহু আকবার বলেন এজন্য খবরদার এই রাসূলকে অবমাননা করতে যাইয়েন না সেই রাসূলকে গালি দিতে যাইয়েন না রাসূল শুধু আমার রাসূল না রাসূল শুধু মুসলমানদের রাসূল না তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না তিনি গোটা সৃষ্টির জন্য রহমত তাকে গালি দিতে যাইয়েন না আমার বান্দাগণ আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওই সূরা আল্লাহ বলে দিয়েছেন কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় মাফ কেউ যদি কোরআনকে অবমাননা করে হয়তো মাফ কেউ যদি গোটা দুনিয়াকে অস্বীকার করে দেয় মাফ কিন্তু যারা আমার রাসূলকে গালি দিয়েছে তাদেরকে আমি আল্লাহ কখনো মাফ দেই না এর জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে মক্কা বিজয়ের দিন মক্কা বিজয়ের দিন কথাগুলা সংক্ষেপ করে বলে দিচ্ছি মক্কা বিজয়ের দিন রাসূলকে মক্কার মানুষ পিটালো মারলো নাড়ি বুড়ি ফালাইয়া দিল নবীজিকে আঘাত করলো তিনি কোনোদিন মারছেন কাউকে কথা বলেন না কেন মারেন নাই কত কথাই তো আছে আজকে কাউকে মারেন নাই আঘাত করেন নাই বরং এক ইহুদি আমার নবীকে থাপ্পড় দিয়েছিল নবীজি তার হাত নিয়ে চুম্বন করে বলছেন ভাই তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো তুমি কি ব্যথা পেয়েছো আল্লাহু আকবার বলেন কেমন রাসূল আজ সেই রাসূলকে গালি দেওয়া হলে তো কেউ কেউ সহ্য করবে না দাড়িওয়ালা টুপিওয়ালা কি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা সাধারণ পাবলিক যারা কিচ্ছু জানে না তারাও রাসূলকে ভালোবাসে কারণ সকাল সন্ধ্যা যতবার সালাত পড়ে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আনে এজন্য হযরতে খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা কত কথা খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন তীর মেরে মেরে গোটা বডিকে 70 থেকে 94টা তীর মারা হইছে গোটা বডিকে চালনির মতো একবার ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছিল একবার বলো মুহাম্মদকে একটাবার গালি দাও মুহাম্মদকে একটাবার গালি দাও তার অবর্তমানে তোমাকে ছেড়ে দেব
হযরত খুবাইব বলছিলেন কি বলতে চাও তোমরা 70 আর 94 কেন কোটি কোটি তীর মেরে আমাকে শহীদ করে ফেলতে পারো আমার শরীরে এক ফুটে রক্ত থাকতে আমার কলবে জীবন থাকতে রাসূলের অবমাননা সহ্য করতে পারবো না হযরত বেলাল কে শোয়ায়া গরম বালির উপরে পাথরে শোয়ায়া উপরে পাথর চাপা দিয়ে বলছে বল মোহাম্মদ কে গালি দে তিনি বলছেন যে মোহাম্মদের কাছে কালিমা পড়েছে তাকে ছেড়ে দেওয়া যায় না এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা চাইব আবারো বলছি আমরা ধর্মীয় সম্প্রীতি চাই যে যে ধর্ম পালন করেন কোন ধর্ম আমার জানার প্রয়োজন নাই আপনার যে ধর্ম পছন্দ হয় সে ধর্ম পালন করেন আমার কাজ হচ্ছে আমি আমারটা বলে দেওয়া আপনারা আপনারটা বলে দেওয়া দায়িত্ব শেষ কিন্তু যে যার ধর্ম ভাল লাগে আপনার পছন্দ মতো শান্তিতে খুশিতে আপনি আপনার ধর্ম পালন করবেন এটা আপনার অধিকার কিন্তু কখনো আপনার খবরদার বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুসলমানদের কলিজার টুকরা রাসূলকে নিয়ে সেই রাসূলকে আমরা দেখি নাই কিন্তু মদিনার সবুজ গম্বুজ দেখার পরে মানুষ ডুকরে ডুকরে কেঁদে ফেলে সেই রাসূলকে গালি দিলে মুসলমানরা কখনো ঘরে বসে থাকতে পারে না রাসূলকে গালি দেন না আল্লাহর ওয়াস্তে রাসূলকে অপমাননা করতে যায় না আমরা কথাগুলো মনে প্রাণে মানব তো ইনশাআল্লাহ যে যার মত করে চলুক আমাদের আপত্তি নেই রাসূলকে গালি দেওয়া যাবে না আমার বন্ধুগণ কেন বললাম আল্লাহ বলছেন সব মাফ সব বাদ যা ভাল লাগে করো আমার আপত্তি নাই কিন্তু আমার রাসূলকে নিয়ে কিছু বললে খবর আছে বলছিলাম মক্কা বিজয়ের দিনে রাসূল যখন মক্কায় আসলেন মক্কা থেকে তাকে তাড়াইয়া দেওয়া হয়েছিল ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল যেদিন মক্কা থেকে তিনি মদিনায় যান রাত্রবেলা কাউকে পিটাইছেন কাউকে গালি দিয়েছেন কাউকে মারছেন ঘর বাড়ি ছাইড়া সব বাদ দিয়ে চলে গেছে কাউকে কিছু বলেননি যেই দিন আসলেন ফিরে আসলেন মদিনায় মক্কায় তখন কাফেররা জানতে পারলো মোহাম্মদ তো গেছিল বাড়ি থেকে বাইর হয়ে এখন আসতেছে বিজয় অর্জন করে আমার নবীজি মক্কা রাস্তায় দাঁড়িয়ে বললেন সাহাবায়ে কেরামদেরকে বললেন শোনো তোমরা মক্কায় প্রবেশ করো ঠিকই তোমরা কখনো কোনো বৃদ্ধ বৃদ্ধার উপরে আঘাত করবে না তোমরা কোনো বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষের উপরে আঘাত করবে না অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা শিশুদের উপরে তোমরা আঘাত করবে না তোমরা তাদেরকে কখনো আঘাত করবে না কারো সম্পত্তি নষ্ট করে দিও না শস্য ক্ষেতে আগুন জ্বালিয়ে দিও না কারো বাড়ি ঘর ভেঙে দিও না এভাবে নবীজি বলে দিচ্ছেন যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না তাদেরকেও তোমরা আঘাত করো না বলে দিতে লাগলেন বলতে বলতে আমার নবী দাঁড়াইয়া বললেন শোনো মক্কার মানুষেরা আজকে যারা কাবা চত্বরে কাবা ঘরে ঢুকে যাবে তোমাদেরকে মাফ যারা আমাকে গালি দিয়েছ গালি দেওয়ার পরে কাবা চত্বরে ঢুকে গিয়েছ মাফ যারা হাতিমে কাবায় গিয়েছ তোমরা মাফ যারা মিনা মুজদালিফায় গিয়েছ তোমরা মাফ যারা মাকাম ইব্রাহিমের কাছে গিয়েছ তোমরা মাফ রাসূল শুধু মাফ দিতে লাগলেন যারা তোমাদের লিডার আবু লাহাবের ঘরে ঢুকেছ তোমরা মাফ আবু সুফিয়ানের ঘরে ঢুকেছ মাফ আবু জাহালের ঘরে ঢুকেছ তোমরা মাফ যারা দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে আছো তোমরা মাফ যারা তরবারি ফেলে দিয়েছ তোমরা মাফ যারা নীরবতা পালন করতেছ তোমরা মাফ যারা ঘরের ভিতরে নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে বসে আছো তোমরা মাফ আচ্ছা বলেন তো আর কি বাকি আছে সবাইকে সুন্দর করে করে মাফ করে দিলেন এরপরে বললেন শুধুমাত্র যারা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমাকে মোকাবেলা করবার জন্য আমার উপরে অস্ত্র উঠাবে তোমাদেরকে মাফ নাই আর ওই সময়ে যদি তরবারি নিয়ে আমাকে মারবার জন্য আমার সামনে এসে তওবা করে তোমরা অস্ত্র ছেড়ে দাও সাথে সাথে তোমাদেরকে মাফ
নবীজি মাফির ঘোষণা দিলেন, শেষ পর্যন্ত বললেন যারা পাহাড়ের উপরে উঠে যাবে তারাও মাফ, খুঁজে দেখা যায় কেউ নাই, সকলকেই তো মাফির ঘোষণা দিয়েছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে জিব্রিল আমিনকে পাঠায় দিলেন, যাও বন্ধুর কাছে পাঠায় দাও, তিনি রহমাতাল লিল আলামিন, সবাইকে মাফ করে দিতে পারেন, আমি তো তার মতো রহমত না। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে শোনো, তুমি বলেছো তোমাকে যারা গালি দিবে তারাও মাফ, যারা বড় বড় লিডারদের ঘরে ঢুকে যাবে তারা মাফ, যারা নিজের ঘরে দরজা আটকে বসে থাকবে তারা মাফ, যারা তরবারি ফেলে দর্শক হয়ে যাবে তারাও মাফ, যারা হাতিমে কাবায় যাবে তারা মাফ, যারা কাবা চত্বরে যাবে তারা মাফ, যারা পাহাড়ে উঠে যাবে তারা মাফ, সবাইকে আপনি মাফ করে দিয়েছেন। বন্ধু আমি আল্লাহ আরো বলছি, যারা আমি আল্লাহকে গালি দিয়েছে তারাও মাফ, যারা আমার কোরআনকে অবমাননা করেছে তারাও মাফ, যারা আমাকে অস্বীকার করেছে তারাও মাফ, যারা জিব্রাইল মিকাইল ইসরাফিলকে গালি দিয়েছে তারাও মাফ। কিন্তু বন্ধুরে ইল্লা একটা শর্ত লাগাইয়া দিলাম, পৃথিবীর সবাইকে আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম, মক্কার সকল মানুষকে মাফ করে দিলাম, কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহকে গালি দিয়েছে তাদেরকে কাবা চত্বরে পাওয়া গেল আমি মাফ দিতে পারি না। আল্লাহু আকবার বলেন, যারা আপনাকে গালি দিয়েছে হাতিমে কাবায় মিনায় মুজদালিফায় মাকামে ইব্রাহিমে জমজমে যেখানে পাচার আমি মাফ দেব না। কি বুঝলেন আপনি, আমি আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসি আর রসুলকে আল্লাহ কতটুকু ভালোবাসি, এ রসুল আল্লাহ আমি মাফ দিতে পারব না। এজন্যে আল্লাহর ওয়াস্তে আমি এতক্ষণে যে কথাগুলো বোঝাতে চাইলাম, আমরা যাই করি সে রসুলকে কখনো গালি দিব না, রসুলকে কষ্ট দিব কোনোভাবে, আমাদের কাজে কর্মে ব্যবহারে রসুলকে যেন কষ্ট না দিই, কারণ কেয়ামতের দিনে কেউ কাছে থাকবে না, এই রসুল ছাড়া আমাদের কেউ সুপারিশ করবে না, এই রসুল ছাড়া কেউ শাফাত করবে না, এই রসুল ছাড়া কেউ হৌজে কৌসারের পানি পান করাবে না, একমাত্র তিনি ছাড়া, একমাত্র তিনি ছাড়া। রসুলকে গালি দেওয়া হয়, আমাদের মা আয়েশা সিদ্দিকা সহ মাহাতুল মুমিনিন যারা তাদের চরিত্র নিয়ে কথা বলা হয়, আরে নিমক হারামের দল এদেরকে তো গালি দেওয়া দূরের কথা, এদের চরিত্র নিয়ে কথা বলা দূরের কথা, হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্র হেফাজতের জন্য তো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ, কোরআনে আয়াত নাজিল করছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্কে। এই জন্য আমরা সব সময় শান্তি চাই, আমরা ফেতনা আমরা কারো কান কথায় কান দেব না, আমরা রসুলকে ভালোবাসি, ইনশাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন, জীবনের চাইতেও বেশি, ঠিক না? কারণ কি বলবো, সাহাবায়ে কেরাম রসুলের কাছে গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, রসুল বলতেন অমর কে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন আমি আমার মা বাপকে আপনার প্রতি কোরবান করে দিলাম। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি জীবনের চাইতে মা বাবার চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে রসুলে পাককে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। তাহলে আমাদের অন্তরে আমাদের মা বাবার চাইতে আমাদের সন্তানের চাইতে আমাদের সম্পদের চাইতে মোহাব্বত বেশি কার? কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে একটা নাম, একটা নাম একবার নিলে আল্লাহ দশটা রহমত নাজিল করেন, একবার নাম নিলে আল্লাহ দশটা রহমত নিজে দেন। সে রসুলকে আমরা কখনো কষ্ট দিব না, হায়াতুন নবী জিন্দা নবী, যার কাছে প্রত্যেক সপ্তাহে আমার উম্মতের আমল নামা পেশ করা হয়,
কোনো দিন যেন এই আমলনামা না যায় যে আমরা রাসূলকে কষ্ট দিয়েছি, পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আবেগ নিয়া ভিন্ন রাসূলকে কেউ গালি দিয়েছে ভিন্ন ধর্মের মানুষের উপরে চড়াও হব না, মারবো না, গালি মারবো না, পিটাবো না। মারা পিটানো ধরে নিয়ে যাওয়া এগুলো আপনার আমার দায়িত্ব না, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটা তো বুঝেন, যখন রাষ্ট্রে ইসলামী হুকুমত থাকবে না তখন রাষ্ট্রের যে থাকবে তার দায়িত্ব, ইসলামী হুকুমত থাকলে আমিরের দায়িত্ব। আপনার আমার দায়িত্ব হচ্ছে কাউকে আঘাত করা নয়, আপনার আমার দায়িত্ব হচ্ছে বুঝাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া। কিন্তু ভালো করে মনে রাখবেন, আল্লাহর হস্তে আবারও বলছি, আজকে যে ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে গোটা দুনিয়ায় তুলপাড় হয়ে যাচ্ছে, রসুলকে অবমাননা করা, আয়েশা সিদ্দিকাকে গালি দেওয়া, ঠিক কেন দরকারটা কি বলে, দরকারটা কি? এটা আমরা মনে করি সুপরিকল্পিতভাবে কেউ উস্কাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এই সমাজের মধ্যে ফেতনা তৈরি করতে চায়। আমি আপনাদেরকে বলি, গেল কিছুদিন আগে, কয়েক মাস, হয়তো 7-8 মাস আগে, কুমিল্লার কোন জায়গায় জানি ওই যে কোরআন রাখছিল কোন মন্দিরে, যে বা যারা রাখুক, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, অসাম্প্রদায়িক চেতনার জন্য গোটা বছর হাটে মাঠে ময়দানে যেখানে কথা বলেছি শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি, আমার হাজার হাজার প্রোগ্রাম দেখবেন, শুধু অসাম্প্রদায়িক চেতনা বুঝাইছি যে রসুল শুধু আমার না, রহমাতুল লিল আলামিন, কোরআন শুধু আমার না, হুদাল লিল আলামিন, রব শুধু আমার না, রব্বুল আলামিন, এই কথাগুলো বুঝাইছি। রব সকলের, কোরআন সকলের, রসুল সকলের, রবকে গালি দেওয়া যায় না, কোরআনকে গালি দেওয়া যায় না, রসুলকে গালি দেওয়া যায় না, কারণ তারা তো সকলের, ঠিক না? এর জন্য আল্লাহর ওয়াস্তে কাজ আমরা করব না, মন্দির মসজিদ প্যাগোডা গির্জা সিনগা সব যার যার জায়গায় থাকুক, আমরা আমাদের জায়গায় ইবাদত করি, ওরা ওদের জায়গায় ইবাদত করুক, কেউ কাউকে গালি দিচ্ছি না, কিন্তু আমাদের রসুলকে গালি দিবেন না। রসুলকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, কোরআনকে গালি দিলে মুসলমানরা তো তাদের রক্ত আছে, ওরা তো বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ধৈর্য ধারণ করব, আমরা অন্যায় অনাচারে জড়িত হব, ফেতনা ফাসাদে জড়িত হব, ভিন্ন ধর্মের মানুষকে গালি দেব, কে গালি দিল, কে কি করলো ওইটা আমাদের দেখার চাইতে আমরা কি করলাম ওটা বেশি দেখব, আমরা কি কাউকে গালি দিয়েছি, আমরা কি কারো বিরুদ্ধে কথা বলেছি, আমরা কি কাউ সম্প্রীতি নষ্ট করতেছি, আমি ঠিক হয়ে যাই, আমি ভালো হয়ে যাই, আমার কাজ হচ্ছে আমার রসুলকে কলিজার চাইতে বেশি ভালোবাসা, পারবো ইনশাআল্লাহ। আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবো, ফেতনা ফাসাদ থেকে আমরা দূরে থাকবো, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো, আমরা আমাদের মা বোনদেরকে বুঝাবো, যারা কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে সবাইকে বুঝাবো, কোনোভাবে কোনো কাজে আমরা রসুলকে গালি দিই কষ্ট দিব না, আল্লাহকে কষ্ট দিব না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কোনোভাবে কোনো কাজে আমরা অন্য ধর্মের মানুষকে গালি দিব না, অন্য ধর্মের ধর্মীয় নেতাদেরকে গালি দিব না, আমরা সন্ত্রাসবাদে জড়িত হব না, আমরা জঙ্গিবাদে জড়িত হব না, আমরা উগ্রবাদে জড়িত হব না, আমরা সব সময় আমাদের ধর্মীয় শিক্ষা অনুসরণ করে চলব। আমার রাসূলকে গালি দিলে তো তিনি জবাব দিতেন না, তিনি তো মুচকি হেসে আল্লাহর কাছে দোয়া করতেন, আমরা দোয়া করব এটা আল্লাহ যেন এই দুনিয়ার জমিনে হিদায়ত দান করেন, আর যারা গালি দেয় হিদায়ত না থাকলে আল্লাহ যেন এর ফয়সালা করে দেন। সবাই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আমরা কাউকে গালি দিব না, আর যদি গালি দেন, আমি যে আয়াত পড়ছিলাম এটার অর্থ শুধু অনুবাদটা করি আপনাদেরকে, এক কথায় আল্লাহ বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আল্লাহ শুধু এক কথাই বলছেন, যদি এ কথা আমার না শুনেন, এতক্ষণ যা বলছি না মানেন, এরপর বিদ্রুপ করেন অবমাননা করেন, আল্লাহ বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আল্লাহ বলছেন বিদ্রুপকারীদের জন্যে অবমাননা কারীদের জন্যে আমি আল্লাহ আপনার পক্ষ থেকে যথেষ্ট, ইয়া রাসূলুল্লাহ,
রাসূল আল্লাহ আপনি কষ্ট নেবেন না, যারা আপনাকে গালি দিবে তাদের বিপক্ষে আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমাদের আর কোন চিন্তা আছে? যারা আল্লাহকে যারা রাসূলকে গালি দিবে তাদের বিরুদ্ধে যথেষ্ট কে? আওয়াজ করে বলেন কে? আমরা আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন হেফাজত করেন। আমিন।